দর্শক, আমরা এবার যুক্ত হব শেরপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, আপনি জানাবেন সেখানে আসলে নির্বাচনী প্রচার প্রচারণার খবর খবর কেমন দেখছেন। ধন্যবাদ। আমি এখন আছি শেরপুর জেলার নকলা উপজেলায়। আপনি জানেন যে ইতিপূর্বে কিন্তু শেরপুরে প্রথম ধাপে দুটি উপজেলা নির্বাচন শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্যায়ে আগামী 21 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি হচ্ছে নকলা এবং নালিতাবাড়ি উপজেলা নির্বাচন। তো আমি এখন নকলা উপজেলা পৌর শহর এলাকায় আসছি। এখানে আমি ভোটারদের সাথে কথা বলছি এবং বিভিন্ন সাধারণ মানুষের কথা বলছি। তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা বলছে প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরছে, বিভিন্ন এলাকায় গিয়ে তারা পথসভা করছেন এবং ভোটারদের আশ্বাস দিচ্ছেন, নানা উন্নয়নের কথা বলছেন। সে আমি নকলা উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে 5 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সেই হিসেবে এখন এই এই প্রচারণার অবস্থায় তারা প্রার্থী যারা মাঠে রয়েছেন তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে দাপিয়ে বেড়াচ্ছে এবং বিশেষ করে দুপুরবেলায়, বিশেষ করে দিনের বেলায় এই এলাকায় কিন্তু ধান কাটার মৌসুম, যে কারণে সাধারণ মানুষ বা ভোটারদের খুব একটা লক্ষ্য করা যায় না, তবে সন্ধ্যার পর থেকে সবচেয়ে বেশি জমে ওঠে। এই মুহূর্তে আমি যে শহরে যে কেন্দ্রে রয়েছে, যে জায়গায় রয়েছি, সেখানে আমার সামনে একজন প্রার্থী রয়েছেন, চেয়ারম্যান প্রার্থী। আমি এখন তার সাথে জানতে যাবো সে কি অবস্থা প্রচার প্রচারণা। ধন্যবাদ ব্যাস টিভিকে। প্রচার প্রচারণা এখানে আমরা যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে, আমি খুব আশাবাদী যে আগামী উপজেলা নির্বাচনে আমি একজন মুক্তিযোদ্ধা, এই এলাকার মানুষ আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে ভোট দিবে এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ভোট প্রার্থনা করছি। আপনারা জানেন যে এখন এটা মৌসুমটা হচ্ছে ধান আমন বা বোরো ধান কাটার মৌসুম, এই মৌসুমে এই নির্বাচনটা না হলে সবচেয়ে ভালো হতো। তবে এটা ঠিক যে আমাদের এই অঞ্চলে, উত্তর অঞ্চলে, এখানে উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল বলে একটা কথা আছে, উত্তর অঞ্চলের মানুষ মোটামুটিভাবে ধান কাটা প্রায় শেষ পর্যায়ে, আবার দক্ষিণ অঞ্চলের মানুষরা আবার ধান কাটা শুরু করবে এখন। তো সেই কারণে মানুষের ভোটারও উপস্থিতি যেটা আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন আগে যে নির্বাচনটা হয়ে গেল 8 তারিখে, সেখানে যে উপস্থিতি ছিল তার থেকে আমি আশাবাদী যে আমাদের এখানে উপস্থিতি অনেক বেশি হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বললেন যে এবার যে ভোট কেন্দ্রে যে লোকসংখ্যা কম ছিল এর আগের নির্বাচন, দ্বিতীয় দফায় কিন্তু তারা আশাবাদী যে আরও ভোটার উপস্থিত হবেন এবং তারা কিন্তু আগামী যে সময়গুলো আছে এই সময়গুলোর মধ্যে তারা আরও আশা ব্যক্ত করবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। অরিন, এই ছিল শেরপুরের নকলা উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। রফিক, আপনাকে ধন্যবাদ।